প্রথমে গিয়েছিলাম শেজাদের বাবার সাথে ওখানে প্রথমবার আমার যাওয়া তাজমহল ভালোবাসা দিবসের সন্তানকে নিয়ে তাজমহলে গিয়ে সাকিব খানের জন্য ইমোশনাল হয়ে পড়লেন স্বপ্নম বুবলি কারণ সাকিব খানের সাথে তিনি প্রথম তাজমহলে গিয়েছিলেন যে কারণে তিনি সাকিব খানের জন্য সেখানে ইমোশনাল হয়ে পড়লেন এবং সেটাই তিনি বললেন ভাই এটা নতুন একটা পায় তারা সাকিব খানকে ইমোশনাল ব্ল্যাকমেল করার নতুন একটা ফোন দি কারণ আমরা সকলেই জানি স্বপ্নম বুবলি সাকিব খানকে ব্ল্যাকমেল করা একদম ফাস্ট কারণ সাকিব খান এর আগেও বলছে যে বুবলি আমাকে অনেকবারই ব্ল্যাকমেল করছে দেখেন বুবলি কলকাতায় গিয়ে নতুন করে সাকিব খানকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে সাকিব খানের সিনেমা নিয়ে প্রশংসা করে সাকিব খানের প্রশংসা করে এর একটাই কারণ সাকিব খানের কাছে আবারও তিনি ফিরে যেতে চান এর আগে সাকিব খানের সাথে সংসার করছে ব্ল্যাকমেল করে এখন তিনি ইমোশনাল ব্ল্যাকমেল করে সাকিব খানের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু এই বৃথা চেষ্টা করে কি লাভ কারণ সাকিব খান সেই কল রেকর্ডে কিন্তু তিনি বলে দিয়েছেন যে বুবলি আমার এখন অতীত হয়ে গেছে আপনি বুবলি ম্যাডাম অতীত হয়ে গেছেন আপনি যতই শাকিব খানকে নিয়ে ইমোশনাল কথা বলেন শাকিব খানের প্রশংসা করেন আপনি শাকিব খানের কাছে আর ফিরে যেতে পারবেন না ভাইবার তার আরেকটা কারণ হতে পারে এই যে যে বুবলি ইমোশনাল হয়ে কথাটা বলছেন যে আমি শাকিবের জন্য তাজমহলে গিয়ে ইমোশনাল হয়ে গেছি এটা অপবিশ্বাসকে জ্বালানোর জন্য বলতে পারে কিন্তু অপবিশ্বাস এখন শাকিব খানের অনেকটাই কাছাকাছি রয়েছে যেটা বুবলি নাই যে কারণে বুবলি অপবিশ্বাসের উপর হিংসা হয়ে এই কথাগুলো বলতে পারে জ্বলে পড়ে তিনি এখন শাকিব খানকে নিয়ে কষ্ট হলো তিনি শাকিব খানকে নিয়ে বিভিন্ন ইন্টারভিউর মাঝে কথা বলেন কারণ তিনি চাই সাকিব খানের কাছে ফিরে যেতে কিন্তু আমার মনে হয় না সাকিব খান আপনাকে আর ফিরিয়ে নেবে কারণ আপনি গেছেন অতীত হয়ে তিনি একদম কল রেকর্ড স্পষ্ট বলে দেন যে আমি ওই কথা বলতে চাই না কারণ তিনি এখন আমার অতীত হয়ে গেছে তারপর আপনি কিভাবে লজ্জাইন ব্যক্তির মতো সাকিব খান কি ইমোশনাল কথা বলেন ইমোশন হয়ে গেছেন এই কথা আপনি প্রকাশ করতেছেন ভাইদের এই বিষয়ে বুবলি যে গতকাল ইন্টারভিউটা দিয়েছেন এবং এই কথাগুলো যে বলেছেন মানে তার কথা হচ্ছে সাকিব খান আমাকে ফিরিয়ে নাও কিন্তু আপনাদের কি মনে হচ্ছে শাকিব খান কি বুবলিকে ফিরিয়ে নেবে নাকি বুবলি বুবলির মতো আছে সাকিব খান শাকিব খানের মতো আছে এরকমই থাকবে অবশ্যই আপনার মূল্যবান মোটামুটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন